Hello everyone, I'm Mehedi Hasan Joyon, President of ASM-RU International Student Chapter and Student of Biochemistry and Molecular Biology Department, University of Rajshahi. Ajke ami je jinish ta present korbo seta holo how to read a scientific journal and how to make a review paper. আমাদের প্রথম বর্ষ থেকেই সবার ইচ্ছা থাকে আমাদের পছন্দের কোনো টপিকস নিয়ে একটি রিভিউ পেপার তৈরি করার, কিন্তু আমাদের এনাফ বা অ্যাডিকিউট নলেজের অভাবে এবং আমাদের পর্যাপ্ত সিলেকশনের অভাবে এটা আর আমাদের করে হয়ে ওঠে না। সো আজকে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা কিভাবে একটি সায়েন্টিফিক পেপার সিলেক্ট করব, কিভাবে একটি সায়েন্টিফিক পেপার রিড করব এবং কিভাবে একটি রিভিউ পেপার রাইট করব সেই জিনিসটা শিখব। তো আমি শুরু করছি আমার প্রেজেন্টেশন। তো একটি সায়েন্টিফিক আর্টিকেলের যেগুলো সেকশনগুলো থাকে সেগুলো হলো টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়াল অ্যান্ড মেথডস, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, টেবিলস অ্যান্ড ফিগার্স অ্যান্ড রেফারেন্সেস। আমাদের যে সায়েন্টিফিক পেপার বা আমাদের যে রিভিউ পেপারটা রিভিউ করতে হবে সেটার জন্য আমাদের যে সকল পোর্শনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সকল পোর্শনগুলোতে আমাদের ইমফেসাইজ করতে হবে সেটা হলো টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন এবং রেফারেন্সেস পার্ট। আর অনেক ক্ষেত্রে দেখা যায় রেজাল্ট, ডিসকাশন এবং কনক্লুশন একই সাথেই বা আলাদা আলাদাভাবে না দিয়ে একসাথেই দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ওখান থেকেই আমাদের মেজর ফাইন্ডিংসগুলো খুঁজে নিতে পারি। এখন আসি আমাদের সিলেকশন অফ অ্যান আর্টিকেলের ক্ষেত্রে। আমরা একটা আর্টিকেলকে কী সকল মানের উপর বা মানের উপর ডিসাইড করে আমরা আর্টিকেলটা সিলেক্ট করতে পারি। ফার্স্ট অফ অল হলো টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট। আমাদের প্রথমে আর্টিকেল এবং অ্যাবস্ট্র্যাক্টটা পড়ে বুঝতে হবে যে এটা আমাদের মূল ফাইন্ডিংসটার সাথে বা আমাদের মেজর যে টাইটেলটা দেওয়া আছে সেটার সাথে আমাদের অ্যাবস্ট্র্যাক্টটা কতটুকু সঙ্গতিপূর্ণ। যদি সেক্ষেত্রে ততটা সঙ্গতিপূর্ণ না থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের সিলেকশনে আসা উচিত না। যদি আমাদের আর্টিকেলটা টাইটেলের সাথে যথেষ্ট সঙ্গতিপূর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেলটাকে আমাদের রিভিউর জন্য সিলেক্ট করতে পারি। দেন ইন্ট্রোডাকশন পার্ট, আমাদের প্রথমেই ইন্ট্রোডাকশনটা পুরোটা স্ক্যান করে নিতে হবে একবার। স্ক্যান বলতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে নিব। আমি বুঝতেছি বা বুঝতেছি না এটা মূল ফ্যাক্ট না, বা আমি কী কী ফাইন্ডিংস সেখানে খুঁজে পাচ্ছি সেটা মূল ফ্যাক্ট না, জাস্ট আমার জিনিসটা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তারপরে আমার আরেকবার পড়া তারপরে সেই জিনিসটা মাথায় আসে যে ইন্ট্রোডাকশন সেকশনে আসলে কী জিনিসটা এমফেসাইজ করা হয়েছে, তারপরে আমি সেটা রিলিভেন্ট বা ইরিলিভেন্ট সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা পাবো। সেটাও আমার একটা আর্টিকেল সিলেকশনের ক্ষেত্রে মেজর একটি ধারণা দেয়। তারপরে সরাসরি আমরা কনক্লুশন পার্টে চলে যাব। কনক্লুশন পার্টে গিয়ে আমরা যেই সেখানে যে মেইন কথাটা বলা হয়েছে যে আমি উপরোক্ত এই আর্টিকেল বা এই রিভিউ পেপার থেকে এই ফাইন্ডিংসটা পেতে পারি বা এই ফাইন্ডিংসটা আমার চলে আসে সেই জিনিসটা আমি সেই নোট ডাউন করে নিব যে এই জিনিসটা আসলে টাইটেলের সাথে বা এই জিনিসটা আমার আর্টিকেলের সাথে বা এই জিনিসটা আমার অ্যাবস্ট্রাক্টের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ বা কতটুকু রিলিভেন্ট সেটার উপর জাজ করে আমি এই আর্টিকেলটা সিলেক্ট করবো বা রিজেক্ট করবো সেটা ডিপেন্ড করে। দেন আসে আমাদের যেই রেজাল্ট সেকশন এবং ডিসকাশন সেকশন। রেজাল্ট ডিসকাশন সেকশনে কিছু ফিউচার অ্যাসপেক্টস বা ইমপ্লিমেন্ট দেওয়া থাকে যেই জিনিসটা থেকে আমি বুঝতে পারবো যে এটা এই জিনিসটা আনএনসার্ড রয়ে গেছে, এই জিনিসটা আমরা ফিউচারে কাজ করতে পারবো বা এই সিলেকশনের পরে আমরা পরবর্তী সিলেকশনটা কী হতে পারে সেই জিনিসটা নিয়ে আমি জাজমেন্ট করতে পারবো। সেটাও একটি আর্টিকেল সিলেকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এক্ষেত্রে ম্যাটেরিয়াল এবং মেথডস পড়া একটা আর্টিকেল সিলেকশনের ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ না নয়, যদিও আমরা যদি পড়ি তাহলে তার কোনো দোষ নাই। এবার আমরা আসবো, আমাদের সিলেকশন হয়ে গেছে বাট আমাদের এখন সায়েন্টিফিক পেপার পড়তে হবে। সায়েন্টিফিক পেপার পড়ে আমাদের আইডিয়া নিতে হবে এবং আমাদের ফাইন্ডিংস নিতে হবে, সেই জন্য কীভাবে আমরা একটা সায়েন্টিফিক পেপার পড়বো সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। একটি সায়েন্টিফিক পেপার যখন পড়তে হবে তখন ফার্স্ট আমার যেই প্রশ্নটা আমার মাথায় আসতে হবে সেটা হলো হোয়াট কোয়েশ্চেন ডাজ দ্য আর্টিকেল অ্যাড্রেস, মানে এই আর্টিকেলে কী প্রশ্নটা নিয়ে কাজ করা হয়েছে। আমি একটা আর্টিকেল যখন পড়বো বা আর্টিকেল নিয়ে যখন স্টাডি করবো তখন সেটাতে মাস্ট বি একটা কোয়েশ্চেন থাকবে, যে কোয়েশ্চেন চেস করতে করতে সেটার এগেনস্টে কিছু ফাইন্ডিংস তৈরি করতে হয়, সেই মেজর কোয়েশ্চেনটা আমার আইডেন্টিফাই করতে হবে।
দেন আমার সেকেন্ড যে জিনিসটা লুক আউট করতে হবে বা যে জিনিসটা আমি ফিগার আউট করতে হবে সেটা হলো যে আর্টিকেলের যে ডিজাইনটা বা রিসার্চের যে ডিজাইন সেটা কীরকম। দেখা গেছে যে আমরা বিভিন্ন রকম জার্নালে বিভিন্ন রকম ডিজাইন খুঁজে পাই, কখনোই আমরা স্প্রিঞ্জারের জার্নালে যে ডিজাইনটা সেটা কখনো নেচারের পাবলিকেশনের সাথে ম্যাচ করে না, কারণ নেচার একটা ইন্ডিভিজুয়াল বা একটা অন্যরকম একটা জিনিস প্রেজেন্ট করতে তারা পছন্দ করে। তো আমাদের অবশ্যই রিসার্চের ডিজাইনটা কনসিডার করতে হবে, কনসিডার করে পড়তে হবে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সে সকল জিনিস যদি বেশি জটিল হয়ে যায় আমাদের জন্য হয়তো আমাদের ফাইন্ডিংসটা ভালো ফেভার করবে না আমাদের ক্ষেত্রে। হোয়াট আর দ্য মেইন কনক্লুশন অফ দ্য আর্টিকেল, আমাদের যখন আর্টিকেলটা পড়ব সেটা আমাদের মেজর কী কনক্লুশনটা আমাদের দিচ্ছে সে জিনিসটা আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। এক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যে ফাইন্ডিংসটা আসতেছে সেই ফাইন্ডিংসটার ক্ষেত্রে আমার কতটুকু সেই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো বা আমার রিভিউর ক্ষেত্রে সেটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমাকে অবশ্যই বুঝতে হবে। ওভারঅল আমার মেইন প্রশ্ন এটা থাকতে হবে যে আমি একটা আর্টিকেল যখন রিভিউ করছি বা একটা আর্টিকেল যখন আমি পড়ছি তখন সেটা আমার বোঝা, আমি সেই জিনিসটা যেন কমপ্লিটলি বুঝতে পারি, সেখান থেকে যেন আমি একটা ফাইন্ডিংস নিতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। দেন আমার থার্ড যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কোয়ান্টিটি অফ এভিডেন্স, মানে সেই পেপারে কী কী কতটুকু এভিডেন্স আছে যে ওই কনক্লুশনটা ফেভার করার জন্য কতটুকু এভিডেন্স সেখানে দেওয়া আছে সেটা আমাকে অবশ্যই কনসিডার করতে হবে। লাস্ট সর্বশেষ আমার যে প্রশ্নটা আসতে হবে সেটা হলো এই কনক্লুশনটা আমার জন্য কেন ইম্পর্টেন্ট বা এই কনক্লুশনটা আমার জন্য কী বয়ে আনবে, এই জিনিসটা আমি কেন করতেছি সেই জিনিসটা অবশ্যই আমাকে এখানে আন্ডারস্ট্যান্ড করতে হবে, নাহলে সেই পেপারটা নিয়ে আমি কাজ করতে পারবো না। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আর্টিকেল কয়েক টাইপের হতে পারে। আর্টিকেল ফার্স্ট অফ অল যে জিনিসটা হলো ইন্ডিভিজুয়াল এক্সপেরিমেন্ট টাইপ, যেমন আমি একটা স্পেসিফিক ডিজিজ নিয়ে বা স্পেসিফিক একটা পোর্শন বা একটা পাথওয়ে নিয়ে কাজ করতেছি সেটাকে বলে ইন্ডিভিজুয়াল এক্সপেরিমেন্ট টাইপ। সেকেন্ড যে জিনিসটা বলে সেটা হলো কোহরন বা পপুলেশন স্টাডি। কোহর্ট বা পপুলেশন স্টাডি বলতে যেটা বুঝি যে একটা নির্দিষ্ট পরিমাণ পপুলেশনের বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে যে পেপারটা পাবলিকেশন করা হয় তাকে পপুলেশন বেসড স্টাডি বলে। তারপর হলো র্যান্ডোমাইজড কন্ট্রোল বা ট্রায়াল স্টাডি, একটা কন্ট্রোলের অ্যাগেনস্টে কিছু ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়াল স্টাডি করে আমরা যে পেপারটা পাবলিকেশন করি তাকে বলা হয় র্যান্ডোমাইজড কন্ট্রোল অ্যান্ড ট্রায়াল স্টাডি। আর রিভিউ আর্টিকেল, রিভিউ আর্টিকেলে আবার কয়েকটা সাইট আছে, সেটা হলো ন্যারেটিভ, সিস্টেমিক অ্যান্ড মেটা অ্যানালাইসিস। আমাদের এত কিছু বোঝা দরকার নাই, আমরা শুধু ন্যারেটিভ পার্টটা করবো, যেটা হলো আমাদের ওভারঅল ফাইন্ডিংসটা থেকে আমাদের একটা শর্ট সামারাইজেশন, যে আমি যেন মূল থিমটা বুঝতে পারি একটা জিনিস নিয়ে যখন আমি স্টাডি করব, একটা পেপারে যেন সামগ্রিক সব ইনফরমেশন থাকে সেই জিনিসটা আমার এখানে তুলে আনা। এখন আমরা যখন আমাদের রিভিউ পেপারটা নিয়ে কাজ শুরু করব তখন আমাদের যে সকল জিনিসটা কোর্স করতে হবে সেটা হলো মেজর ফাইন্ডিংস অফ দ্য আর্টিকেল, আমাদের মেজর ফাইন্ডিংসটা কী সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেটা নোট ডাউন করতে হবে। দেন সেটা হলো আমি যখন আর্টিকেলটা পড়া শুরু করব তখন আমার বিগ পিকচার নিয়ে চিন্তা করতে হবে যে এখানে আসলে কী কী ধাপে ধাপে গিয়ে তারা মেইন ফাইন্ডিংসটা পাইছে বা এখান থেকে কী কী জিনিস উঠে আসছে, এই সকল জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এনি টার্মস অর টেকনিক্স, যেগুলো টার্মস এবং টেকনিক্স নিউলি আসছে বা যে সকল জিনিস সম্পর্কে আমার ধারণা সামগ্রিকভাবে কম আছে বা যে সকল জিনিস ইন্টারেস্টিং সে সকল জিনিস আমার নোট ডাউন করতে হবে। কোয়েশ্চেন অর পার্টস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে সকল কোয়েশ্চেন অর পার্টসগুলো আমি বুঝতে পারতেছি না সে সকল জিনিস নোট ডাউন করে আমাকে সেই সকল জিনিসের অ্যাগেনস্টে কিছু ডেফিনেশন সার্চ দেওয়া বা কিছু ডিগিং করা সে সকল জিনিস আমাকে বুঝতে হবে কমপ্লিটলি, নাহলে আমি আর্টিকেলটা রিড করতে পারবো না ভালোভাবে বা আমি সেখান থেকে মেইন থিমটা নিতে পারবো না। ইফ ইউ আর আনফ্যামিলিয়ার উইথ এনি অফ দি কি কনসেপ্ট ইন দ্য আর্টিকেল লুক আপ ফ্রম দি টেক্সট বুক। এখন আমার যখন এখানে আমি মূল ফান্ডিংসটা নিতে পারতেছি না বা কিছু কি পয়েন্টের জন্য আমার ওভারঅল আর্টিকেলটা আমি রিড করতে পারতেছি না, তখন আমাকে সেটা টেক্সট বুক থেকে রিভিউ করতে হবে যে টেক্সট বুকে সেখানে কী কী দেওয়া আছে, এটার অ্যাগেনস্টে কী কী ইনফরমেশন আমার পাওয়া যায় সেই জিনিসটা আমাকে লুক আউট করতে হবে। তারপরে আমাকে সেই আর্টিকেলটা বারবার 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 পড়তে হবে একটা আর্টিকেলে। এখন আমরা অনেকেই ভাবছি আমি যদি 50-60 যদি আর্টিকেল রিভিউ করি তাহলে একটা আর্টিকেলের পেছনে যদি আমি এত সময় দিয়ে দিই বাকি আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমি কী করব। এখন দেখা গেছে যে আমি যদি একটা আর্টিকেল নিয়ে
খুব দ্রুত দ্রুত কাজ করতে চাই, একটা রিভিউ পেপারের জন্য খুব দ্রুত দ্রুত কাজ করতে চাই, তাহলে সেটার মানটা অনেক কমে যায়। কারণ আমি সেখান থেকে মূল ফাইন্ডিংসটা আসলেও তুলে আনতে পারতেছি কি না বা সেটা কতটুকু অ্যাকুরেট সেই জিনিসটা আমি কখনোই বুঝতে পারবো না। একটা আর্টিকেল যখন আমি কয়েকবার পড়বো বা বারবার পড়ার মাধ্যমে যখন সেখান থেকে মূল জিনিসটা তুলে আনতে পারবো এবং অ্যাকুরেট জিনিসটা তুলে আনতে পারবো, তখনই সেটা একটা ভালো মানের পেপার হবে। যে জিনিসটা সেকেন্ডলি আমাকে কনসিডার করতে হবে সেটা হলো স্যাম্পলের সাইজটা কীরকম ছিল, যে স্যাম্পলটা কত মানে কোয়ান্টিটিটা কীরকম ছিল, আমি যে স্যাম্পলটা নিয়ে কাজ করছি সেটা কী টাইপের স্যাম্পল ছিল সেটা আমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে আর্টিকেল থেকে। তারপরে কতটুকু লার্জার পপুলেশনের ওপর বা কতটুকু লার্জ পপুলেশন নিয়ে সেই আর্টিকেলটাতে স্টাডি করা হয়েছে সেটা আমাকে অবশ্যই কনসিডার করতে হবে। থার্ড অফ অল হলো কী কী ফ্যাক্টরস বা কী কী জিনিস এখানে কনস্ট্যান্ট হেল্ড ধরা হয়েছে। আমরা অনেক সময় দেখি একটা রিসার্চ যখন কন্ডাক্ট করা হয় তখন সেখানে কিছু ফ্যাক্টরস বা কিছু এনভায়রনমেন্টাল থিংস সেখানে কনস্ট্যান্ট ধরা হয়, যেমন কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর সামথিং এলস, এই সকল জিনিস আমাকে অবশ্যই নোট ডাউন করতে হবে। তারপরে ধরতে হবে যে কী কী জিনিস সেখানে কন্ট্রোল ধরে নেওয়া হয়েছে। যখন আমাদের ইসে যাই মানে মাইস এক্সপেরিমেন্টে যাই তখন দেখা গেছে যে আমি একটা জিনিস কন্ট্রোল ধরে নিই, একটা অ্যান্টিবায়োটিককে কন্ট্রোল ধরে তার অ্যাগেনস্টে আমরা কিছু ড্রাগকে কনসিডার করি, আমাকে অবশ্যই কন্ট্রোলটা সেখানে নোট ডাউন করতে হবে। কী সকল ফ্যাক্টরসগুলো আছে যেই জিনিসটা আমার এই ওভারঅল ফাইন্ডিংসটাকে এফেক্ট করবে সেই জিনিসটাকে অবশ্যই আমার নোট ডাউন করতে হবে, না হলে আমরা আসলে কী ফাইন্ডিংসটা পাচ্ছি সেই জিনিসটা সম্পর্কে মানুষ ফুললি শিওর হইতে মেক শিওর করতে পারবে না। কারণ আমি দেখা গেছে যে একটা ফাইন্ডিংস আমি ডিসক্রাইব করলাম আমার রিভিউ পেপারে, বাট তারা যখন বাইরে একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা একটা পরিবেশের সিস্টেমে সেটা করতে যাবে তখন ওই ফ্যাক্টরগুলো এটাকে এফেক্ট করতে পারবে, এই জিনিসটা আমার পেপারে উল্লেখ ছিল না, এটা অনেকের ক্ষেত্রে খারাপ হয়ে যাবে, সো আমাদের পেপারের মানটাও তখন কমে যাবে। সো এই জিনিসটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। থার্ড অফ অল যেটা আমার করতে হবে সেটা এখানে লেখা আছে ম্যাটেরিয়াল মেথডস। ম্যাটেরিয়াল মেথডস একটা রিভিউ পেপারের ক্ষেত্রে শুধু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ব্যবহৃত হয়, বা দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু নতুন মেথডস বা কিছু নতুন ম্যাটেরিয়াল ইউজ করা হয় যে সকল জিনিসের শুধু নোট ডাউন করা, যেমন আমরা যখন ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করি বা বায়োইনফরমেটিক্সের নিয়ে কাজ করি তখন আমরা যদি সফটওয়্যার বা আমরা কী পদ্ধতিটা ইউজ করলাম সেটা যদি আমরা নোট ডাউন করে দিই তাহলেই এখানে ম্যাটেরিয়াল মেথডস জিনিসটা ওকে হয়ে যায়। যখন দেখা গেছে যে আমি ভার্চুয়াল স্ক্রিনিং করছি তখনও আমি যদি শুধু উল্লেখ করে দিই আমি অটোডক ভিনার কাজ করেছি তাহলে দ্যাটস এনাফ। বা এবং ম্যাটেরিয়াল মেথডসটা আমি স্কিপ করবো, স্কিপ করতে বলবো না আমি, এক্ষেত্রে দেখা গেছে যে আমি বলবো যে এটা পড়ে আন্ডারস্ট্যান্ড করার জন্য শুধু, যে আসলে এখানে কী করা হয়েছিল আমার ওভারঅল আর্টিকেলটার জন্য আমার যেন হেল্প হয়। দেন আমি যেটা করবো সেটা হলো পুরোটা যখন নোটগুলো আমি তুলে নিলাম, নোটগুলো তুলে নিয়ে আমার নোটটা আমি কয়েকবার পড়বো, কয়েকবার পড়ে সেখান থেকে আমি নিজের ওয়ার্ডে একটা এসে লিখবো। এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, না হলে দেখা গেছে যে আমি যদি সরাসরি কাট পেস্ট করি তাহলে সেটা প্লাগিয়ারিজম হয়ে যায় এবং সেটা আমাদের সায়েন্টিফিক রুলসের এগেনস্টে। আমি আমার যখন পেপারটা আবার সেপারেট হয়ে গেল সেই জিনিসটা আমি সরায় রাখবো, সরায় রাখার পরে আমি সেই আর্টিকেলটা আবার হাতে নিব, আবার হাতে নিয়ে আমি আরেকবার পড়বো আর্টিকেলটা, পড়ে আরেকবার পড়ে সেখান থেকে যে আমার আবার নতুন থিমটা আসলো সেটা আবার আমি রাইট ডাউন করবো, রাইট ডাউন করে দুইটা জিনিস আমি আবার কম্পেয়ার করবো, কম্পেয়ার করে আমার বেস্ট থিমটা আমি নিতে পারবো। ইনক্লুড অল দ্য কি পয়েন্টস অ্যান্ড বি অ্যাকুরেট, যতগুলো কি পয়েন্ট আছে আমার এখানে, যতগুলো কি পয়েন্ট আমি নোট ডাউন করছিলাম সবগুলো কি পয়েন্ট যেন আমার ছোট্ট একটা ফাইন্ডিংসের মধ্যে উল্লেখ থাকে এবং সেটার জন্য অবশ্যই অ্যাকুরেট হয়, সেই জিনিসটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমি সরাসরি আর্টিকেল লেখা নিয়ে কাজ শুরু করে দিয়েছি তখন আমার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যেন আমার যে আর্টিকেলটা আমি লিখছি সেটা যেন আমার নিজস্ব ভাষায় হয়, সেটা যেন কোনো অথরকে ফেভার না করে, এটা আমার নিজস্ব টেকনিক, আমার নিজস্ব স্টাইল, আমার নিজস্ব অ্যাটিটিউড সেখানে যেন উঠে আসে এবং আমাকে আনইনটেনশনাল যে প্লাগিয়ারিজম আছে সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আমি যদি সরাসরি কোনো জিনিস কাট পেস্ট করি তাহলে সেটা আমাকে দেখা গেছে সায়েন্টিফিক রুলসের এগেনস্টে আমি ব্যানও হয়ে যাইতে পারি, সো আমাকে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেকেন্ড অফ অল সেটা হলো রেফার ব্যাক টু দ্য আর্টিকেল লেটার ফর ডিটেলস অ্যান্ড ফ্যাক্টস। রেফার বলতে আমি যখন একটা ফাইন্ডিংস এখানে উল্লেখ করলাম অবশ্যই আমাকে শেষে একটা সাইটেশন দিতে হবে, এই রেফারেন্সটা যদি আমি না দিই তাহলে একজন একটা জিনিস সম্পর্কে ইন্টারেস্টেড হইতেই পারে একটা ফাইন্ডিংস সম্পর্কে, সেটা নিয়ে সে ডিগিং করতে পারবে না বা এটা আমি আসলে ওখান থেকে নিছি কি না সেটা সে বুঝতে পারবে না, বা এইটা নিয়ে সে ইন্টারেস্টেড ফিল করছে সেটা এটার সম্পর্কে কোথা থেকে জানবে এই জিনিসটা কখনোই বুঝতে পারবে না। সো আমাকে রেফার করতে হবে, অবশ্যই রেফার করতে হবে, এটা ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট থিংস ইন রিভিউ পেপার।
What purposes of study? What questions were asked? এখানে আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আর্টিকেলটা নিয়ে যে আর্টিকেলটা নিয়ে আমি কাজ করছি সেই আর্টিকেলের পারপাসটা কি বা আমি যে আর্টিকেলটা রিভিউ করব তার পারপাস কি ছিল সে আসলে কেন এই পেপারটা করছে বা এখান থেকে কি ফাইন্ডিংসটা সে চাইছে বা এটার ইমপ্লিমেন্টেশনটা কি অবশ্যই সেটা আমাকে বুঝতে হবে সেই জন্য আমাকে ভালোভাবে সেই জিনিসটার সাথে ডিল করতে হবে দেন হলো অ্যাজাম্পশন বলতে অথর যেগুলো জিনিস অ্যাজাম্প করছে যে আমি এই টেস্টটা করলাম সো আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে বা এই জিনিসটা আমি পাইছি বা এই জিনিসটা নিয়ে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি বা এই জিনিসটা আমি প্রেডিক্ট করতেছি যে এই জিনিসটা হয়তো এটা বা আমার এই জিনিসটা ফেভার করে সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে অ্যাজাম্পশন একজন অথর যখন একটা জিনিস নিয়ে কাজ করে তখন সে অবশ্যই একটা কিছু অ্যাজাম্প করতে চায় যে আমার টেস্টটা এটা সো এটা এটার রেজাল্ট সো এই জিনিসটা আমাকে অবশ্যই বুঝতে হবে যে এখানে কী অ্যাজাম্প করতে চাইছেন আমাদের অথর এবং সেই জিনিসটা আমাকে নিয়ে সেটা নিয়ে কাজ করতে হবে তারপরে হোয়াট ওয়ার দ্য মেজর ফাইন্ডিংস এখানে দেখা গেছে যে অনেক ধরনের ফাইন্ডিংস থাকতে পারে একটা একটা সায়েন্টিফিক পেপার নিয়ে আমি যখন কাজ করি সেক্ষেত্রে আমি দুই তিনটা মানে ফাইন্ডিংস পেতে পারি যে এই জিনিসটা আসছে এই জিনিসটা আসছে এই জিনিসটাও আসছে কিন্তু তার মধ্যে দেখা গেছে যে একটা জিনিস বা দুইটা জিনিসই হয় যেটা হলো মেজর ফাইন্ডিং হিসেবে থাকে বা একটা পাথওয়েতে একটা জিনিস নিয়ে কাজ করতে থাকে একজন অথর বা একজন সায়েন্টিস্ট যে সেটার সাথে সাথে আরও দু একটা জিনিস উঠে আসে হয়তো কিন্তু আমাকে অবশ্যই এটা আইডেন্টিফাই করতে হবে যে আসল মানে উদ্দেশ্যটা কী ছিল বা আসল ফাইন্ডিংসটা কী ছিল তারপর আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমি একটা যখন রিসার্চ পেপার পড়ি তখন সেখান থেকে আমাকে কিছু ইন্টারেস্টিং টার্মস বা ইন্টারেস্টিং বা সারপ্রাইজিং কিছু জিনিস উঠে আসে যে এই জিনিসটা দেখলাম এই জিনিসটা কি আদৌ হয় বা এই জিনিসটা কি আসলেও আসে বা এই জিনিসটা এরকম কি না সেই সকল জিনিসগুলো আমাকে সরাসরি নোট ডাউন করতে হবে কারণ সেই সকল জিনিস নিয়ে আমার আবার আরেকটু ডিগিং করতে হবে ডিগিং করার পর আমি যখন মেক শিওর হওয়ার পরে আমি সেই জিনিসটা নোট ডাউন করতে পারবো এবং এই জিনিসগুলো এই সারপ্রাইজিং ফ্যাক্ট এবং ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো সবার ক্ষেত্রেই ইন্টারেস্ট বয়ে আনে এবং সেটা আমার রিভিউ পেপারের মানের জন্য অনেক বেশি ভালো দেন সবার শেষে যে প্রশ্নটা আসে সেটা হলো হোয়াট কোশ্চেন্স আর স্টিল আনআনসার্ড মানে আমি যে আর্টিকেলগুলো রিভিউ করতেছি প্রতিটা আর্টিকেলে দেখা গেছে যে শেষের দিকে কিছু জিনিস অবশ্যই থাকে যে দেখা থাকে আমাদের আরও ভালো করতে হবে বা আরও ভালো ধরনের ট্রিটমেন্ট আনতে হবে বা আমাদের আরও ভালো ধরনের টেকনিক্স অবলম্বন করতে হবে তো আমাকে সর্বশেষ যে জিনিসটা বুঝতে হবে যে এই আর্টিকেলে এই সকল জিনিস পাইছে বাট সে আরও এইসব জিনিস করতে চাইছিল এই সকল জিনিস এখন আনআনসার্ড রয়ে গেছে সো সেই আনআনসার্ড পোর্শনটা আমার অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে জিনিসটা নিয়ে আমি আমার পেপারে কাজ করতে পারবো আমার রিভিউ পেপারে সর্বশেষে বলতে পারবো যে আমার রিভিউ পেপারের উদ্দেশ্যটা হলো এই সকল জিনিসগুলো যদি ফিউচারে অবলম্বন করা হয় তাহলে এই সাইডটা আমাদের আরও ক্লিয়ার হবে এটা আমার ফিউচার প্রেডিকশন বা ফিউচার অ্যাসপেক্টের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা হোয়াট কোয়েশ্চেন স্টিল আনসার্ড এটা আমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবার আসি আমরা সরাসরি আর্টিকেল লেখার কাজে আমাদের নোট ডাউন হয়ে গেছে আমাদের মেজর ফাইন্ডিংস তোলা হয়ে গেছে আমার নিজস্ব ওয়ার্ডে করা হয়ে গেছে এবং আমি ফিউচার অ্যাসপেক্টসও পেয়ে গেছি এবং আমার সারপ্রাইজিং ইন্টারেস্টিং কি পয়েন্ট অ্যাকুরেসি সবই জাজমেন্ট হয়ে গেছে এখন আমাকে লিখতে হবে লেখার জন্য সবার ফার্স্টে যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা টাইটেল খুব সুন্দর একটা টাইটেল বাছাই করতে হবে যে আসলে সেই টাইটেলটা হইতে হবে যে কিছুটা ইন্টারেস্টিং কিছুটা এন্টারটেইনিং এবং কিছুটা মজার একটা কিছু যে আমি একটা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করতেছি ভিসেরাল লেশমেনিয়াসিস বা কালাজার নিয়ে আমি সম্প্রতি কিছু ফাইন্ডিংস করার চেষ্টা করছি সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যখন এটা নিয়ে কাজ করবো তখন আমি এটা এভাবে বলতে পারি ভিসেরাল লেশমেনিয়াসিস অ্যান্ড এটিওলজি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ অফ ভিসেরাল লেশমেনিয়াসিস হোয়াট ইজ দ্য কিওর এই টাইপের একটা টাইটেল হওয়া খারাপ না এই ধরনের রিভিউ পেপারে টাইটেল হওয়াটা খুবই স্বাভাবিক বাট এই সকল জিনিসে অবশ্যই চিন্তা করতে হবে যে সেটা আমার পেপারের সাথে জনসঙ্গতিপূর্ণ থাকে নাহলে আমি যেরকম আরেকজনের পেপার সিলেকশনের ক্ষেত্রে চিন্তা করছি তারাও আরেকজন যখন আমাকে সাইট করবে বা সাইটেশন দিবে তারাও চিন্তা করবে যে আমার টাইটেলের সাথে আমার পেপারের সঙ্গতিটা কতটুকু আছে সেটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে এবং সাইটেশন আমার পেপারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ সেটাই আমার ইম্প্যাক্ট ফ্যাক্টরের জন্য ইম্পর্টেন্ট এবং আমার পেপারের মানের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট এই জন্য সবসময় আমাকে মাথায় রাখতে হবে টাইটেল অ্যাবস্ট্র্যাক্ট এবং আমার ম্যাটেরিয়াল মেথডস কনক্লুশন পার্টগুলো যেন ক্লিয়ার থাকে এবং আমি এটা বলতে চাই না যে না আমার মাঝখানের পার্টগুলো যে কোনো রকম হলেই হলো বাট আমার এই সকল জিনিসগুলো অবশ্যই অ্যাকুরেট হতে হবে সবচাইতে বেশি ইনফরমেটিভ হতে হবে বাট এক্সেসিভ ইনফরমেটিভ না
সো আমার সাইটেশনের পার্টটা হলো আমার টাইটেলের পরে আমার টাইটেলের পরপরই আমার সাইটেশনের পার্টটা দিতে হবে যে আমি আমার নাম এবং আমার ইনস্টিটিউট আমি কোন ইনস্টিটিউট থেকে বিলং করি সেই জিনিসটা অবশ্যই লিখে নিতে হবে দেন যে জিনিসটা করতে হবে যে আমি যখন সেটার পর থেকে এসেটা লেখা শুরু করব তার মধ্যে কোনো লাইন গ্যাপ রাখা যাবে না আমি তারপরই আমার আর্টিকেলটা লেখা শুরু করে দিব দেন তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হলো আনওয়ান্টেড যত ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাকে ইলিমিনেট করে দিতে হবে ফ্রিকোয়েন্টলি ইলিমিনেট করে দিতে হবে কারণ এত এক্সেসিভ ইনফরমেশনের কারণে অনেকেই তাদের আর্টিকেলটা পড়ার প্রতি ইন্টারেস্টটা হারায় ফেলতে পারে সেই জিনিসটা আমার পেপারের জন্য অবশ্যই অনেক খারাপ দেন যে জিনিসটা আমাদের কনসিডার করতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যান্ড পারপাস অফ দ্য রিসার্চ যে আমার যে পেপারটা নিয়ে আমি কাজ করতেছি সেটার ব্যাকগ্রাউন্ডে কী ইনফরমেশন আছে যেমন আমি লেশমিনিয়াসিসের কথা বারবার বলতেছি লেশমিনিয়াসিসের হিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা বা আমার এই যে গবেষণাটা হচ্ছে সেটার কিছু পারপাস আমি এটা কেন করতেছি বা আমার এখানে মূল থিমটা কি আমার উদ্দেশ্যটা কি সেটা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে সেটা আমাকে অবশ্যই আঙ্গিকে নির্দিষ্ট আঙ্গিকে যখন আমি ইন্ট্রোডাকশন পার্টটা লিখবো সেখানে এই জিনিসগুলো থাকা ভালো দেন হলো ম্যাথডস এক্সপ্লেন দ্য ম্যাথডস দ্যাট ওয়ার ইউজ টু ইনভেস্টিগেট দ্য রিসার্চ কোয়েশ্চেন্স এখন আমি এই কোয়েশ্চনটার অ্যান্সার কিছুক্ষণ আগেও করছিলাম যে আমাদের ম্যাটেরিয়াল ম্যাথড সেকশনটা কেন দরকার ছিল যেহেতু একটি রিভিউ পেপারে ম্যাটেরিয়াল ম্যাথডস কোনো সেকশন থাকে না কারণ আমাকে ম্যাটেরিয়াল ম্যাথডস কখনোই ডিসক্রাইব করতে হয় না কারণ আমি এখানে একটা সামারি করতেছি যেখানে আমি একটা এক্সপেরিমেন্ট নিয়ে শুধু কথা বলতেছি না তো ম্যাটেরিয়াল ম্যাথডসটা শুধু আমি যদি মেনশন করে দিই যে এই ম্যাটেরিয়াল বা এই ম্যাথডসটা আমার ইউজ করা হয়েছে দ্যাটস ইট আমাকে সেটা প্রসিডিউরটা বা প্রোটোকলটা আমাকে উল্লেখ করার প্রয়োজন নাই দেন আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে মেজর রেজাল্টটা কী মেজর রেজাল্টটা প্রতিটা পেপারের জন্য আলাদা আলাদা এই পেপার থেকে এটা আসছে মাইস মডেল নিয়ে যখন কাজ করছে এটা আসছে এবং আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালে এটা আসছে পাশের সাইটেশন এই জিনিসটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি সাইটেশনটার জন্য কখনোই মিস না করি আমি যেখান থেকে যতটুকু ফাইন্ডিংস নিয়েছি সেখান থেকে আমাকে অবশ্যই সেই সাইটেশনটা দিয়ে দিতে হবে দেন আসি আমার পরের সেকশনে সেটা হলো ওন অ্যানালাইসিস অ্যান্ড ইভালুয়েট দ্য আর্টিকেল আমার যখন এতগুলো পেপার পড়ার পরে 70টা বা 80টা বা আমি 100টা আপ করতে পারি 150টা পেপারও আমি আপ করতে পারি সেক্ষেত্রে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার নিজস্ব কিছু অ্যানালাইসিস দক্ষতা চলে আসবে যে আমি নিজে থেকে এই কাজগুলো করতে পারবো তো আমাকে অবশ্যই সেই জিনিসটা করতে হবে আর আমার আর্টিকেলটা ইভালুয়েট করতে হবে যে আমি এই জিনিসটা একটু ভালো করবো এই জিনিসটা একটু খারাপ করবো বা এই জিনিসটা এরকম হলো ওন অ্যানালাইসিসটা আমার এখানে তুলে ধরতে হবে যে আমার এতগুলো পেপার পড়ার পরে আমার এই জিনিসটা মাথায় আসতেছে বা আমি এই জিনিসটা উপলব্ধি করতে পারছি এই জিনিসটা বাট আমি নিজস্ব পার্সোনাল অপিনিয়ন আমি একটা অপিনিয়ন সেখানে রাখতে চাইলাম যে এই জিনিসটা হয়তো এরকম আমি সেটা পারবো না বাট অ্যানালাইসিস সেটা করা যেতে পারে আমি 150টা পেপার যখন পড়ছি সেটাও একটা ধরতে গেলে পপুলেশন বেস স্টাডি হয়ে যায় সো সেই হিসাবে আমি আমার একটা অ্যানালাইসিস দিতে পারি বাট কখনোই আমার পার্সোনাল অপিনিয়নটা আমি দিতে পারি না তো আমাকে এখানে বুঝতে হবে ওন অ্যানালাইসিস কোনটা এবং পার্সোনাল অপিনিয়ন কোনটা এই জিনিসটা আমার ডিস্টিংগুইশ করে তারপরে আমি আমার পার্সোনাল অ্যানালাইসিসটা বা ওন অ্যানালাইসিসটা আমি দিতে পারবো এখানে দেন আমাকে অবশ্যই বুঝতে হবে যে অথর এতগুলো পেপার পড়লাম সেখান থেকে আমার থটসটা কতটুকু ডিফার করে যে তাদের ওয়ার্ডগুলোর সাথে বা তাদের ফাইন্ডিংসগুলোর সাথে আমার কথার মেলবন্ধনটা কীরকম আছে অবশ্যই সেটা আমার উপলব্ধি করে আমি যেই ফাইন্ডিংসটা নিয়েছি সেখানে বসাতে হবে আমি যখন একটা পেপার রিভিউ করব তখন অবশ্যই আমাকে এটা চিন্তা করতে হবে যে সেই পেপারে কতটুকু পজিটিভিটি আছে বা সেই পেপারে কতটুকু পজিটিভিটি আমি নিতে পারবো আমি কখনো একটা পেপারে নেগেটিভিটি নিয়ে আমার রিভিউ পেপারে ডিসকাস করবো না যে না এই পেপারে এই জিনিসটা পারিনি সেই জিনিসটা আমি এখানে উল্লেখ করলাম এটা কখনোই যেন না হয় কারণ আমাকে সবসময় পজিটিভিটি নিয়ে এই জিনিসটা করার ফলে সে এই জিনিসটা পাইছে সবসময় আমাকে পজিটিভ দিকটা নিয়ে আমাকে কাজ করতে হবে নোট লিমিটেশনস অফ দ্য স্টাডি অ্যাট দি এন্ড অফ এসে আমাকে অবশ্যই কী কী লিমিটেশন আছে একটা আমার এই ওভারঅল পেপারে কী কী লিমিটেশনস আছে এখনও কী কী জিনিস আমি পারিনি বা কী কী জিনিস এখনও হয়ে ওঠেনি সেই জিনিসটা আমাকে অবশ্যই পেপারের শেষে উল্লেখ করতে হবে যে এই সকল জিনিস নিয়ে যেন আরেকজন ফিউচারে কেউ কাজ করতে পারে দেন যে জিনিসটা আসে ডাটা এবং কনক্লুশন কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে কি না আমি যে ডাটাগুলো দিলাম বা আমি যে কনক্লুশনটা লিখলাম সেটা জিনিসটাকে দুইটা ফেভার করতেছি কি না বা কোনোটা কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে কি না সে জিনিসটা আমাকে অবশ্যই বুঝতে হবে দেখা গেছে যে আমি ভিতরে লিখলাম এটিওলজি পার্ট বা বিভিন্ন রকম পার্টগুলো সেখানে আমি এক ধরনের কথা লিখলাম বাট কনক্লুশনে এসে আমি সম্পূর্ণ উল্টা ধরনের কথা লিখলাম
দেখা গেছে আমি সব ফাইন্ডিংসই পেয়ে গেছি এটিওলজির মধ্যে, বাট আমি শেষে এসে বসলে বললাম যে আমি আমরা আসলে কিছুই পাইনি, তাহলে সেই জিনিসটা হলো না। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো যে সকল ডাটাগুলো পাইছি সেটা যেন অথর্স জেনারেশনকে অবশ্যই সাপোর্ট করে, আমি যেই কাজগুলো করছি সেটা যেন আমার ডাটাগুলোকে অবশ্যই সাপোর্ট করে, বা ডাটাগুলো আমার কাজগুলোকে যেন অবশ্যই সাপোর্ট করে, সেই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। দেন আমি এই কথাটা আগেও বলছি যে রিমেইন আনআনসার্ড, কী কী প্রশ্ন এখন আনআনসার্ড রয়ে গেল সেগুলো আমাকে উল্লেখ করতে হবে, এবং কীভাবে আমার স্টাডি থেকে, স্টাডি বা অ্যানালাইসিস থেকে বেস করে আমরা কী কী জিনিস ইম্প্রুভ করতে পারি, বা এতগুলো পেপার আমি রিভিউ করছি সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এইগুলো জিনিস এখনও ইম্প্রুভ করার স্কোপ রয়ে গেছে, এই সকল জিনিসগুলো এখনও ইম্প্রুভ আমাদের করতে হবে আমার যদি দুজনই বেটার একটা রেজাল্ট পাইতে হয়। সো এন্ড অফ অল আমি আরও কিছু কথা বলতে চাই, সেটা হলো আমি যখন একটা রিভিউ পেপার নিয়ে কাজ করব, সবার ফার্স্ট আমাকে যেই সকল জিনিস বুঝতে হবে যে আমাকে কখনো পেশেন্স হারালে হবে না, আমাকে সবসময় পেশেন্টটা ধরে রাখতে হবে, এবং আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি আসলে এই জিনিসটা কেন করতেছি। রিভিউ পেপারের একটা মূল উদ্দেশ্য হলো আমি এই জিনিসটা সম্পর্কে জানতে চাই, এটা আমার স্টাডি, একটা কোয়ান্টিটিভ স্টাডি, যেন একজন মানুষ যখন আমার পেপারটা পড়ে তার যেন ওই 80টা পেপার না পড়তে হয়, শুধু আমার পেপারটা পড়ে যেন ওই 80টা পেপারের ইনফরমেশন একসাথে পেয়ে যায়, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য ঘিরে যদি আমি কাজ করতে শুরু করি আমার অবশ্যই আমার যে ফাইন্ডিংসগুলো হইতে হবে সেটা একদম অ্যাকুরেট হইতে হবে, যেন আমার ওটুক ফাইন্ডিংস পড়ে ওই পুরোটা পেপারের জিনিসটা আমাকে যেন এখানে রিপ্রেজেন্ট করে আমার ওটুক ফাইন্ডিংস, যদি আমি সেই জিনিসটা করতে পারি অবশ্যই আমার রিভিউ পেপারের মানটা অনেক ভালো হবে। আর আমি যখন কাজ শুরু করব তখন অবশ্যই চিন্তা করব যে আসলে কোন কোন জার্নালের কাজগুলো নিয়ে আমি কাজ করতে চাই। দেখা গেছে যে খুব লো মানের একটা জার্নাল থেকে নিলাম, বাট লো মানের জার্নালও মাঝে মাঝে ভালো ভালো পেপার আসে। আমি বলতেছি না যে না লো মানের জার্নাল নিয়ে কাজ করা যাবে না, লো মানের জার্নাল নিয়ে যখন আমি কাজ করব অবশ্যই আমি চিন্তা করব যে পেপারটা কীরকম, আর যদি ভালো মানের জার্নাল হয় তাহলে ডেফিনেটলি পেপারটা তো অনেক ভালো হওয়ারই কথা, কারণ তাহলে যথেষ্ট জাজমেন্টাল প্রসিডিউরের মাঝখান দিয়ে গেছে। তো আমি যে জিনিসটা বলতে চাই যে সবার শেষে এসে আমরা যেই মেইন থিমটায় আসলাম সেটা হলো আমরা যখন রিভিউ পেপারটা করব তখন আমরা টাইটেলটা খুব ভালো মতো পড়ব, এবং আর্টিকেল অ্যাবস্ট্রাক্টটা যখন পড়ব তখন সেটা টাইটেলের সাথে মানে আমরা ডিস্টিংগুইশ করার চেষ্টা করব যে সেটার সাথে কতটুকু সাপোর্ট করে বা কতটুকু সেই জিনিসটা প্রেজেন্ট করতেছে। আমরা তারপর সরাসরি চলে যাব কনক্লুশন পার্টে, কনক্লুশনটা পড়ার পর আমরা আবার যখন ইন্ট্রোডাকশনে ব্যাক করব সেখান থেকে কিছু হিস্টোরি বা কিছু ডাটা নেওয়ার চেষ্টা করব, এবং ম্যাটেরিয়াল মেথডসটা শুধু এই কারণে পড়বো যেন আমরা কিছু জিনিস ধারণা নিতে পারি, এবং সেখান থেকে যে মূল ধারণাটা বা যে সকল জিনিস আমাকে নিতে হবে আমি অলরেডি ডিসক্রাইব করছি প্রেজেন্টেশনে, সে সকল জিনিসগুলো আমার যখন নেওয়া হয়ে যাবে তখন সেই জিনিসটা থেকে আমি নিজে নিজে ভেবে এই ফাইন্ডিংসটা সাজাবো এমনভাবে যেন আমার কী পয়েন্টসগুলো সেখানে আছে, অ্যাকুরেসিটি আছে, আমার পুরোটা পেপারকে রিপ্রেজেন্ট করতেছে, বাট অথর্সের কথার সাথে আমার জিনিসটা ডিস্টিংগুইশ করা যায়। সো গুড লাক এভরিবডি, আমি আশা করি সবাই আমার প্রেজেন্টেশনটা থেকে অনেক হেল্প পাবে। আর স্টিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ ASM-RU.org এবং ইমেল করা যেতে পারে আমাদের ASM.RU@yahoo.com, আর আমাদের যদি সরাসরি চিঠি যোগে বা ডাক যোগে মানে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের ঠিকানা হলো রুম নম্বর 459A, থার্ড ফ্লোর, সেকেন্ড সায়েন্স বিল্ডিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ রাজশাহী। এবং সবাইকে ধন্যবাদ আবারও।